আজ আমাদের আলোচনার বিষয় হলো একজন সন্ন্যাসী এবং একজন রাজা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সন্ন্যাসী মানে স্বামী বিবেকানন্দ এবং রাজা হলেন ক্ষেত্রের মহারাজা অজিত সিং। স্বামীজির জীবনীকাররা বলেন মহারাজা অজিত সিং তিনি হলেন সেই ব্যক্তি যাকে ছাড়া স্বামীজি তার বিশ্বব্যাপী পরিচিতি কখনোই অর্জন করতে পারতেন না। বাস্তবিকই স্বামীজির জীবনে মহারাজা অজিত সিং তিনি ছিলেন পরম মিত্র, আত্মার আত্মীয়, দুর্দিনের আশ্রয়, পারিবারিক অভিভাবক এবং নিদারুণ হতাশায় উৎসাহের এক উজ্জ্বল অগ্নিশিখা। পরিব্রাজক স্বামী বিবেকানন্দ তার ভারত পরিক্রমায় উপস্থিত হয়েছিলেন রাজস্থানের মাউন্ট আবুর পাদদেশে এক বাংলো বাড়িতে। আপনারা জানেন যে স্বামীজি যেখানেই গেছেন তার অসাধারণ ব্যক্তিত্ব, তার প্রত্যয়দীপ্ত চেহারা, তার জ্ঞানের গভীরতা আশেপাশের সকল মানুষকে তীব্রভাবে আকর্ষণ করেছে। একদিন সেখানেই উপস্থিত হলেন রাজস্থানের ক্ষেত্রীর মহারাজা অজিত সিং, একদিকে সর্বত্যাগী এক সন্ন্যাসী, আর একদিকে দায়বদ্ধ প্রজাবৎসল সংসারী একজন রাজা। দুজনের মধ্যে সাক্ষাৎ হল তারিখ 1891 সালের 4 জুন। আলাপচারিতার পর মহারাজা প্রশ্ন করেছিলেন, স্বামীজি জীবন কি? পেয়েছিলেন অসাধারণ এক উত্তর। স্বামীজি বলেছিলেন, আমাদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তা অবিরাম নিজের স্বরূপে প্রকাশিত হওয়ার চেষ্টা করে, অন্যদিকে বাহ্য প্রকৃতি তাকে অবদমিত করার সবসময় অবদমিত করতে সচেষ্ট থাকে। এই দুই শক্তির মধ্যে নিরন্তর যে সংগ্রাম তার নামই জীবন। মহারাজা অজিত সিং মন্ত্রমুগ্ধ। স্বামীজির দিকে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনের গভীরে তিনি যেন এক দিব্য ভাব অনুভব করলেন। আর তারপর থেকেই ধর্মশাস্ত্র নিয়ে আলোচনায় স্বামীজির অগাধ পাণ্ডিত্যকে পরখ করতে করতেই তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন স্বামীজির একজন অনুরাগী ভক্ত। শুধু তাই নয়, তিনি হয়ে উঠলেন স্বামীজির একজন নির্ভরযোগ্য বন্ধু, একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। 4 জুন থেকে 18 জুলাই একটানা 44 দিন আবু পাহাড়ে একসঙ্গে সময় কাটালেন স্বামীজি এবং মহারাজা। এরপর তারা দুজনেই একসঙ্গে উপস্থিত হলেন ক্ষেত্রী রাজ্যে। 7 আগস্টে স্বামীজি মহারাজের আতিথ্য গ্রহণ করলেন এবং তার ঠিক দুদিন পরেই 1891 সালের 9ই আগস্টে স্বামীজির কাছে দীক্ষা নিলেন মহারাজা অজিত সিং। ক্ষেত্রীতে প্রায় 2.5 মাস থাকার পর স্বামীজি আবার বেরিয়ে পড়লেন তার ঐতিহাসিক ভারত পরিক্রমায়। 1892 সালে স্বামীজি দক্ষিণ ভারতে কন্যাকুমারী পরিভ্রমণ করে উপস্থিত হয়েছিলেন রামনাথপুরম রাজ্যে। রাজা ভাস্কর সেতুপতির সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। এই রাজাই হলেন প্রথম সেই ব্যক্তি যিনি স্বামী বিবেকানন্দকে আমেরিকার শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য প্রথম অনুরোধ করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন। এরপর 1893 সালের একেবারে প্রথম দিকে স্বামীজি উপস্থিত হলেন মাদ্রাজে। সেখানে তিনি ঘোষণা করলেন যে শিকাগো ধর্ম মহাসভায় তিনি যোগদান করতে মনস্থির করেছেন। তার সেই ঘোষণা শুনে মাদ্রাজের ভক্ত শিষ্যরা স্বামীজির পরম ভক্ত আলাসিঙ্গা পেরুমলের নেতৃত্বে প্রবল উৎসাহে তারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা প্রার্থনার মাধ্যমে স্বামীজির বিদেশ যাত্রার জন্য অর্থ সংগ্রহ করতে তারা শুরু করলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনীয় অর্থ সংগৃহীত হলো না। আর এখানেই ঐতিহাসিক এক ভূমিকা গ্রহণ করলেন ক্ষেত্রীর মহারাজা অজিত সিং। অজিত সিং তিনি ছিলেন একজন প্রজাবৎসল রাজা। প্রজাদের সুখ দুঃখে তাদের পাশে তিনি সবসময় থাকতেন। প্রজাদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন রাজা। কিন্তু তার মনের মধ্যে একটা দুঃখ ছিল, তার দুই কন্যা সূর্যকুমারী এবং চন্দ্রকুমারী, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। তার দীর্ঘ প্রতীক্ষার পর 1893 সালে গুরুজি স্বামী বিবেকানন্দের আশীর্বাদে মহারাজার পুত্র সন্তানের জন্ম হয়, নাম জয়সিংহ। ক্ষেত্রীরাজ্যের উত্তরাধিকারীকে পেয়ে মহারাজের আনন্দের সীমা রইল না। আয়োজন করলেন
যুবরাজের জন্য এক বিশাল জন্মোৎসব। আর সেই জন্মোৎসবে তিনি আমন্ত্রণ জানালেন, আন্তরিকভাবে নিমন্ত্রণ করলেন গুরুজি স্বামী বিবেকানন্দকে। স্বামীজি তখন মাদ্রাজে, বিদেশ যাত্রার প্রস্তুতির কারণে তিনি তখন প্রবল ব্যস্ত। ইতিমধ্যে খবর এসেছে যে মাদ্রাজের ভক্ত শিষ্যরা তার বিদেশ যাত্রার জন্য মাত্র 4,000 টাকা সংগ্রহ করতে পেরেছেন, যা বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ছিল না। ঠিক এমনই এক সময়ে মহারাজার নিমন্ত্রণের চিঠি নিয়ে তার কাছে হাজির হলেন মহারাজার পার্সোনাল সেক্রেটারি দেওয়ান মুন্সি জগমোহনলাল। স্বামীজিকে তিনি অনুরোধ করে বললেন, স্বামীজি, যুবরাজের জন্মোৎসবে আপনাকে অন্তত একবার পায়ের ধুলো দিতেই হবে, না হলে মহারাজ বড়ই মুহ্যমান হয়ে পড়বেন। পশ্চিম যাত্রার বিষয়ে আপনি ভাববেন না, মহারাজ যা করার করবেন, আপনি শুধু আমার সঙ্গে একটিবার চলুন। অবশেষে স্বামীজি তার পরম ভক্ত শিষ্য বন্ধুবর মহারাজা অজিত সিংয়ের আমন্ত্রণকে উপেক্ষা করতে পারলেন না। 1893 সালের 21শে এপ্রিল স্বামীজি মুন্সি জগমোহনলালের সাথে ক্ষেত্রীরাজ্যে উপস্থিত হলেন। আবার এক মহা সন্ন্যাসী আর এক মহারাজা দুজনের সাক্ষাতে অপূর্ব এক আলো জ্বলে উঠল। মহারাজ সবিনয়ে জানালেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য গুরুজির বিদেশ যাত্রার যাবতীয় খরচ তিনিই বহন করবেন। অবশেষে 10ই মে স্বামী বিবেকানন্দকে ক্ষেত্রী থেকে গৌরবময় রাজকীয় বিদায় জানালেন মহারাজা অজিত সিং। ক্ষেত্রী থেকে বিদায়ের প্রাক্কালে মহারাজ একদিন মৃদু হেসে স্বামীজিকে বললেন, স্বামীজি, আপনার বিবিদিশানন্দ নামটি বড় কঠিন, নামের অর্থ বোঝাবার জন্য পণ্ডিতের প্রয়োজন, উচ্চারণও খুব সহজ নয়। স্বামীজি হেসে প্রশ্ন করেছিলেন, আমার জন্য আপনার কোন নামটি পছন্দ? মহারাজ বললেন, আমার মনে হয় আপনার যোগ্য নাম বিবেকানন্দ। এরপর থেকেই স্বামীজি তার পরম ভক্ত শিষ্য রাজা অজিত সিংয়ের ইচ্ছা অনুসারে বিবেকানন্দ নামটি তিনি ব্যবহার করতে শুরু করলেন। এদিকে স্থির হলো বোম্বে থেকে জাহাজে করে স্বামীজি শিকাগো শহরের অভিমুখে যাত্রা করবেন। মহারাজার নির্দেশে স্বামীজির জন্য জাহাজে প্রথম শ্রেণীর কেবিন রিজার্ভ করা হলো। সঙ্গে দেওয়া হলো মহারাজার উপহার, দামি সিল্কের পাগড়ি এবং আজানুলম্বিত ঢিলেঢালা আলখাল্লা। মহারাজার ইচ্ছে গুরুজি যেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে এই পোশাকেই বক্তৃতা করেন। আপত্তি থাকলেও স্বামীজি কিন্তু শিষ্যের ইচ্ছেতে বাধা দিলেন না। অবশেষে 1893 সালের 31শে মে স্বামীজি মহারাজা অজিত সিংয়ের অর্থানুকূল্যে বোম্বে থেকে জাহাজে করে শিকাগো অভিমুখে যাত্রা করলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বিদেশে থাকাকালীন স্বামীজি প্রবল অর্থাভাবে কষ্ট পেয়েছিলেন, আর সেই সব খবর পাওয়া মাত্র মহারাজা অজিত সিং তিনি কিন্তু বিভিন্ন সময়ে টমাস কুক নামে এক ভদ্রলোকের সাহায্যে স্বামীজিকে কখনো 300 টাকা, কখনো 500 টাকা, কখনো 1,000 টাকা পর্যন্ত তিনি অর্থ সাহায্য বিদেশে পাঠিয়েছিলেন। বিদেশ যাত্রার আগে একটি চিঠিতে মহারাজা অজিত সিংকে স্বামী বিবেকানন্দ মা ভুবনেশ্বরী দেবীর ভালো মন্দ দেখার জন্য অনুরোধ করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন যে মহারাজা ভুবনেশ্বরী দেবীর জন্য 100 টাকা মাসোহারার ব্যবস্থা করেছিলেন। মহারাজা 1901 সালে পরলোক গমন করেন, আর ভুবনেশ্বরী দেবী তার জীবনাবসান হয়েছিল 1911 সালে। মহারাজা কিন্তু ভুবনেশ্বরী দেবীর মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু, ভুবনেশ্বরী দেবীর জন্য তিনি পাকাপাকিভাবে সেই 100 টাকা মাসোহারার ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। 1893 সালের 11ই সেপ্টেম্বরে শিকাগো ধর্ম মহাসম্মেলনে অসাধারণ অশ্রুতপূর্ব বক্তব্যের মাধ্যমে স্বামীজি যখন বিশ্ববিজয় করলেন, তখন সেই খবর আসার পর মহারাজা দরবার বসিয়েছিলেন। সেই দরবারে গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে স্বামীজির বিশ্ববিজয়কে অভিনন্দন জানিয়ে একটি প্রশস্তি পত্র তৈরি করেছিলেন মহারাজা অজিত সিং। সেই পত্রটি বিদেশে বিবেকানন্দের কাছেও পাঠানো হয়েছিল। বলা বাহুল্য, স্বামী বিবেকানন্দের বিশ্ববিজয়কে দেশের মাটিতে সর্বপ্রথম মহারাজা অজিত সিংই স্বীকৃতি দিয়েছিলেন। 1897 সালের 26শে জানুয়ারি স্বামী বিবেকানন্দ
বিদেশ থেকে দেশের মাটিতে পদার্পণ করলেন। সে বছরই মে মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার আমন্ত্রণে মহারাজা অজিত সিং বিদেশ যাত্রা করেন। সেই বিদেশ যাত্রায় স্বয়ং স্বামীজি মহারাজার সঙ্গী হতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তারদের অনুমতি না পাওয়ার জন্য তাদের একসাথে বিদেশ ভ্রমণ শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে বিদেশ যাত্রার আগে অসুস্থ স্বামী বিবেকানন্দকে দেখতে মহারাজা সুদূর রাজস্থান থেকে কলকাতা এসেছিলেন। দিনটি ছিল 1897 সালের 18ই মার্চ। আলমবাজার মঠে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। এখানে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, তা হলো এই যে মহারাজা কিন্তু এর আগেও কলকাতায় তিনি এসেছিলেন সংস্কৃত পণ্ডিতদের এক সমাবেশে, কিন্তু তখন শ্রীরামকৃষ্ণ শিষ্য নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তার কোনো পরিচয় হয়নি। সময়টা ছিল 1890 সাল। যাই হোক, দীর্ঘ ছমাস বিদেশে কাটিয়ে 22শে অক্টোবর মহারাজা তিনি দেশে ফিরলেন। স্বামীজি প্রথম মহারাজাকে অভিনন্দন জানিয়ে দেশীয় গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে মহারাজার জন্য একটি প্রশস্তিপত্র তৈরি করেছিলেন। আসলে একথা বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তা চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে, বিশ্বে তাকে প্রতিষ্ঠিত করতে স্বামীজি যে অবিস্মরণীয় ভূমিকা গ্রহণ করেছিলেন তা সম্ভবপর হয়েছিল ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের অসাধারণ সক্রিয়তায়। আসলে তারা যেন ছিলেন পরস্পরের পরিপূরক। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি ভারতের জন্য সামান্যতম যা কিছু করেছি তা সম্ভব হতো না যদি মহারাজা অজিত সিংয়ের সঙ্গে দেখা না হতো। আবার একথাও তিনি বলেছেন, অজিত সিংহ এবং আমরা দুই আত্মা পরস্পর পরস্পরকে সাহায্য করে মানব কল্যাণের মতো মহৎ কাজ করবার জন্যই জন্মগ্রহণ করেছি। আমি তাকে ভালো না বেসে পারি না, তিনিও তাই। এ পূর্বজন্মের স্বীকৃতি, আমরা একজন অন্যজনের পরিপূরক। 1901 সালের 18ই জানুয়ারি সেকেন্দ্রায় সম্রাট আকবরের সমাধির উপর একটি সৌধের উঁচু গম্বুজ থেকে আচমকা 80 ফুট নিচে পড়ে গিয়ে মহারাজা অজিত সিং শোচনীয়ভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর তার পরের বছর 1902 সালের 4ঠা জুলাই স্বামী বিবেকানন্দ তিনি আকস্মিকভাবে দেহত্যাগ করেন। দুজনেই এই পৃথিবীতে এসেছিলেন 4 দশকের আয়ুষ্কাল নিয়ে। এই 4 দশক ধরে ভারতের আকাশে এই দুই উজ্জ্বল নক্ষত্র, একজন সর্বত্যাগী সন্ন্যাসী আর একজন রাজা থেকে রাজর্ষি, দুজনেই পরস্পরকে যে বহুমাত্রিক সম্পর্কে আলোকিত করেছিলেন, ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসাবে তা চিহ্নিত হয়ে থাকবে চিরকাল। আজ এই পর্যন্ত, দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।